হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো নোট কয়েন ক্ল্যাম অ্যাভেলেবেল হয়েছে সো কিভাবে নোট কয়েন ক্ল্যাম করবেন এ টু জেড প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস অনেকেরই হচ্ছে নোট কয়েন ক্ল্যাম অ্যাভেলেবেল আসে নাই সো যাদের আসে নাই ওয়েট করেন এই ষোলো তারিখের আগে আপনি পেয়ে যাবেন ঠিক আছে ষোলো তারিখ পর্যন্ত ডেট আছে কারণ প্রতিদিনই কিছু মানুষকে তারা দিবে মানে ওদের একটা রুলস আছে কারণ সবাইকে যদি দেয় পঁয়ত্রিশ মিলিয়ন ইউজার ওরা কুলাইতে পারবে না ঠিক আছে সো আমি বুটের মধ্যে চলে যাচ্ছি নোট কয়েন বুট দেন অপিন ঠিক আছে এরকম যদি অপশান না থাকে আপনারা কি করবেন এই মেনুতে ক্লিক করে দিবেন এই কানিতে এই মেনুর মধ্যে ক্লিক করে স্টার্ট এই যে স্টার্টের মধ্যে ক্লিক করলে এরকম অপশান আসবে দেখেন ঠিক আছে আমি ওপেন করে নিচ্ছি বোর্ডটা আমি ডিরেক্ট এখানে চলে এসেছি জাস্ট টু আমি কেটে দিই দিয়ে ব্যাক পেস করি ব্যাক পেস না করলে বুঝতে পারবেন না সো এইখানে জাস্ট তো গাইস যেটাই আসুক মানে ক্ল্যাম থাকবে আপনাদের ঠিক আছে ক্ল্যামের মধ্যে ক্লিক করে নেক্সট 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 করার পরে এরকম অপশান চলে আসবে লাস্ট ধাপ যেটা এইটাই ঠিক আছে আমার আমি যেহেতু এর ভিতর প্রবেশ করছি সো ব্যাগে আর নেওয়া যাচ্ছে না ডিরেক্ট এর ভিতরেই নিয়ে আসতেছে সো কানেক্ট ওয়ালেট আমি ওয়ালেটটা কানেক্ট করে নেব ট্রোন কিপার যেই ওয়ালেটে আমি ভাউচার ক্রিয়েট করছিলাম ঠিক আছে কানেক্ট ওয়ালেট ট্রোন কিপারে চলে যাব জাস্ট ওয়েট করবেন তো মানে টেনশন নিবেন না কারণ একবার হচ্ছে লাস্ট ধাপে গেলে ওইটার ব্যাগ হবে না ঠিক আছে যার কারণে এই প্রসেসে নিয়ে আসছে তো আমি আমার পিনটা দিয়ে নিই তো গাইস পিন দেওয়ার পরে এই যে দেখেন কানেক্ট সো আমি কানেক্ট করে নিচ্ছি এইখানে হচ্ছে আবার পিন দিতে বলবে পিনটা দিয়ে নেবেন তো আমি পিন দিয়ে নিলাম ওয়ালেট কানেকটেশান ডান হয়ে গেল ঠিক আছে দেন এইখানে দেখেন দুইটা আইকন প্লাস আইকন আর হচ্ছে এই যে তীর আইকন এইটার মধ্যে ক্লিক আমি জামনে দেখাই এমনি করেন ঠিক আছে তো তারপরে এটার মধ্যে ক্লিক করার পরে এই যে ডিপোজিট এইটার মধ্যে ক্লিক এক্সচেঞ্জ ডিপোজিট বেফর দি লিস্টিং ঠিক আছে লিস্টিংয়ের পর ডিপোজিট হয়ে যাবে দেন এইখানে দেখেন এইখানে মূল যে বিষয় এইখানে এক পারসেন্ট হচ্ছে গ্যাস ফি কাটবে ঠিক আছে লিস্টিং ফি দেখি ডিপোজিট ফি বাবদ তারপরে এরকম করে দেবেন মানে এইখানে আসার পরে এটার মধ্যে ক্লিক ক্লিক করার পরে এইটার মধ্যে ক্লিক কন্টিনিউ ঠিক আছে নিচে কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন সো কন্টিনিউ দেন বাইন্যান্স সেন্ড দেন আই এম ইয়েস ক্লিক এইখানে কথা ভালোভাবে বুঝেন এইখানে কী বলতেছে তারা এটা বুঝতে হবে ফার্স্টে হচ্ছে অ্যাড্রেস বিনান্স ডিপোজিট অ্যাড্রেস দুই নম্বর ঘরে মেমো সো আমি এখন বিনান্সে চলে যাব বিনান্স যাদের বিনান্স অ্যাকাউন্ট নয় ভিডিও ডেসক্রিপশন বক্সে রেজিস্টার লিঙ্ক দেওয়া থাকবে ওই রেজিস্টার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট চাইলে ক্রিয়েট করতে পারেন ঠিক আছে বিনান্সে আসার পরে এখানে ডিপোজিট অপশান দেখতে পাবেন এই যে এইটার মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে এইটার মধ্যে ক্লিক করে দেবেন ডিপোজিট ডিপোজিটের মধ্যে ক্লিক ক্লিক করার পরে এখানে লিখবেন নোট এন ও টি চলে আসছে কিন্তু নোট নোটের মধ্যে একটা ক্লিক সো আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এইখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে দেখেন চয়েস নেটওয়ার্ক হচ্ছে টোন ঠিক আছে টোনের মধ্যে ক্লিক টোনের মধ্যে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে সো এটা ওকে করে দেবেন করার পরেই যে এই অ্যাড্রেস কপি করতে হবে দেখেন মেমো সারা কিন্তু ডিপোজিট সাকসেসফুল হবে না ঠিক আছে সো কপি আমি ফার্স্ট অ্যাড্রেস কপি করে নিলাম কপি করার পরে এইখানে অ্যাড্রেসটা পুট করে দেবো ঠিক আছে অ্যাড্রেস দেওয়া শেষ এখন মেমো দিব মেমো কপি করলাম সেকেন্ড ঘর সেকেন্ড ঘরে হচ্ছে মেমো জাস্ট টু তো গাইস আমার কিন্তু হচ্ছে মেমো দেওয়া কমপ্লিট অ্যাড্রেসও দেওয়া কমপ্লিট সো কিপ গোয়িং দেন এইখানে হচ্ছে কি বলতেছে কিছু তো একটা বলতেছে ঠিক আছে সো এইটা হচ্ছে কে কমপ্লিট লাগবে আপনার যেই বাইনান্স অ্যাকাউন্ট থেকে আপনি ই করবেন ওইটা যেন কে ওয়াইসি ভেরিফাইড হয় কে ওয়াইসি ভেরিফাইড যদি না হয় তাইলে কোনো প্রকার উইথড্রল কোনো কিছুই হবে না ঠিক আছে সো এইখানে একটা ক্লিক করে দেবেন দেন এইখানে ক্লিক করার পরে কনফার্ম ঠিক আছে নিচের বাটন কনফার্ম ক্লিক সো আমি কনফার্ম করে দিছি দেখেন ডান হয়ে গেছে ঠিক আছে ডান হয়ে গেছে তো নাইস এইটা কিন্তু পেন্ডিং পেন্ডিংয়ে চলে আসছে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি এইভাবে আপনারা উইথডল করবেন আর যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তাইলে এখানে কমেন্ট করবেন পোস্টের নিচে কমেন্ট করবেন ঠিক আছে যখনই পারি রিপ্লাই দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ সো এইটা কিন্তু বাইনান্সে লঞ্চ পুলে আছে ঠিক আছে এই যে এই টোকেনটা কিন্তু লঞ্চ পুলে আছে জাস্ট ও এটা আমি দেখাচ্ছি এইখানে কেউ চাইলে লঞ্চ পুলে জয়েন করতে পারেন অ্যামাউন্টটা যেন বেশি হয় ঠিক আছে লঞ্চ পুলে কীভাবে এইখানে আসবেন আসার পরে এইখানে লিখবেন হচ্ছে এল এ ইউ লঞ্চ পুল এই যে লঞ্চ প্যাট চলে আসছে সো এটার মধ্যে আসবেন এখানে দেখতেই পাবেন ঠিক আছে এই যে নোট কয়েন সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লঞ্চ পুলটা অ্যাভেলেবেল আছে বিএনবি স্ট্র্যাক কমপ্লিট হয়ে গেছে এই যে এইটা হচ্ছে স্ট্র্যাক করতে পারবেন এইটা হচ্ছে স্টেবেল কয়েন পনেরো পার্সেন্ট দেখতে পাচ্ছেন টোটাল সো ওইটাতে একটু রেওয়ার্ড কম বাট ঠিক আছে আপনারা চাইলে করতে পারেন আর এইখানে হচ্ছে আপনি আপনার রেওয়ার্ড দেখতে পাবেন এইখানে আর্নিংয়ের মধ্যে যাই যাওয়ার পরে এইখানে দেখাচ্ছি জাস্ট ওয়েট আর্নিং এইখানে আপনার হচ্ছে নোটস জড়ো হবে ঠিক আছে রেওয়ার্ড যখন রেওয়ার্ডটা শুরু হবে তখন থেকে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ